Welcome my dear students. শিক্ষা দপ্তরের নির্দেশে প্রথম থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের রেজাল্ট এবার অনলাইনে বাংলার শিক্ষা ওয়েব পোর্টালে তোলা হচ্ছে। কিন্তু একই সাথে অনেক স্কুল লগইন করায় অনেক সমস্যা দেখা দিচ্ছে যার ফলে একাধিক নির্দেশাবলী এলো শিক্ষা দপ্তর থেকে। এই বছরের রেজাল্ট এবং সেই সাথে নতুন ভর্তি নিয়ে কি কি করতে হবে সমস্ত নিয়ে রইল এই বিস্তারিত বিবরণ। শিক্ষা দপ্তর সূত্রে যা জানা গেছে বর্তমানে বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে হেভি ট্রাফিক থাকার কারণে স্লো রয়েছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং সমস্ত মার্কস আপলোড করার পরেই প্রমোশন ডিটেনশন ট্রান্সফার করা যাবে, তার আগে করা যাবে না। এবং ইতিমধ্যেই 15 তারিখ রেজাল্ট আপলোডের লাস্ট ডেট থাকলেও তা বাড়িয়ে 23শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। নতুন পড়ুয়া ভর্তি নিয়ে নির্দেশিকা। শিক্ষকেরা বাংলার শিক্ষা ওয়েব পোর্টালে প্রমোশন এবং ডিটেনশনের কাজ সম্পূর্ণ করে ফাইনালাইজ করতে পারেন। বাংলার শিক্ষা ওয়েব পোর্টাল থেকে ট্রান্সফার সার্টিফিকেট তৈরি করুন এবং টার্মিনাল ক্লাসের ছাত্রদের সরবরাহ করুন। 21/12/2021 আগে কোনো শিক্ষার্থীকে ট্রান্সফার ইন করবেন না। আপনারা শিক্ষার্থীদের ভর্তি করে অফলাইন মোডে সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, কিন্তু 21/12/2021 আগে কোনো শিক্ষার্থীকে পোর্টালে ট্রান্সফার ইন করবেন না। 21/12/2021 আগে কোনো নতুন ছাত্রছাত্রীদের জন্য কোনো ডেটা এন্ট্রি করবেন না। তবে আপনারা শিক্ষার্থীদের ভর্তি করে অফলাইন মোডে সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। সমস্ত সরকার স্পন্সর হাইস্কুল, উচ্চ প্রাথমিক, প্রাথমিক বিদ্যালয়, এসএসকে এবং এমএসকেগুলি বাংলার শিক্ষা ওয়েব পোর্টালের অধীনে রয়েছে। সুতরাং বাংলা শিক্ষা ওয়েব পোর্টাল থেকে তৈরি ট্রান্সফার সার্টিফিকেট ছাড়া এই স্কুলগুলি থেকে আগত শিক্ষার্থীদের ভর্তি করবেন না। এই ছিল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের প্রতি ভর্তি সংক্রান্ত রাজ্য শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা।